বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাত আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন একজন স্বামী এবং স্ত্রী পরস্পর তিনটি চাহিদাকে কেন্দ্র করে একে অপরের সাথে জড়িয়ে থাকে শারীরিক চাহিদা মানসিক এবং আধ্যাত্মিক চাহিদা এর কোনো একটি ঘাটতি বয়ে আনতে পারে অসন্তুষ্টি কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করব যদি সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করা হয় তবে প্রতিটি ঘর হয়ে উঠবে প্রশান্তময় আল্লাহর শপথ আপনার জীবন যদি এমনভাবে পরিচালনা করেন তাহলে আপনাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে জীবনে কোনোদিন অশান্তি আসবে না ইনশাল্লাহ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ এক নম্বর হৃদয়ের ভাষা বুঝুন কোনো বিষয় নিয়ে ঝগড়া হলে আপনি চুপ থাকুন স্ত্রীকে বলতে দিন হয়তো অন্য কারণে মনের মধ্যে জমে থাকা মেঘের বৃষ্টি আপনার উপর দিয়ে না হয় কিছুক্ষণ পড়তে দিন তারপর বৃষ্টি শীতলতার মতো তার মনও একসময় শীতলতা নেমে আসবে তার মন শান্ত হলে তার রাগের কারণটা আদরের সহ জিজ্ঞেস করুন দেখবেন ফেল ফেল করে কেঁদে দিয়ে সে আপনাকে জড়িয়ে ধরবে রাসেল কালিম সাল্লাহিসাল্লাম একদা একবার হজরত আয়েশা রাউল্তলা আনমোহা কে বললেন হে আয়েশা আমি অবশ্যই জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো আর কখন তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও আইসার আল তালা জিজ্ঞেস করলেন তা আপনি কিভাবে জানেন রাসুল কারিম সাল্লাহ সাল্লাম বলেন যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি এরূপ বলো মোহাম্মদের রবের কসম আর যখন তুমি অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম নবীজির এই কথা শুনে আয়সা আনহা বলেন জি হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আল্লাহর শপথ রাগের সময় আমি কেবল আপনার নামটাই বাদ দেই এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ রাসুল কারিম সাল্লাহাম তার সহধর্মিনীর হৃদয়ের ভাষা বুঝতেন তার হৃদয়ের অনুভূতি কতটা গভীরভাবে বুঝতেন আসলে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক তো এমনই হওয়া উচিত একে অপরের সুখ দুঃখ যত বেশি বুঝতে পারবে তত বেশি তাদের মাঝে প্রশান্তি বিরাজ করবে তাই আপনি স্বামী বা স্ত্রী যাই হোক না কেন দুজন দুজনের মনের ভাষা বুঝুন রাসুল কারিম সাল্লাহিস্লাম ছিলেন ভীষণ রোমান্টিক একজন স্বামী স্ত্রীদেরকে ভালোবাসার কথা অকপটে জানাতেন রাতের বেলায় আয়সারতলা আনহাকে নিয়ে ঘুরতে বের হতেন হালকা গল্প করতেন দুজন একসাথে দৌড় প্রতিযোগিতা করতেন হেরে গেলে পরের বার নিতেন এভাবে স্ত্রীদের সাথে থাকতেন স্ত্রীর কোলে মাথা রেখে শোয়া রাসুল করিম সাল প্রায় সময় উমুল মোমিনিন হজরত খাদিজা রৌতলা আনহা এর কোলে মাথা রাখতেন এবং তার মৃত্যুর পর হজরত আইসারালতলা আনহার উরুর উপর মাথা রেখে শুতেন যখন আইসারাউল তালা আনহা ঋতুপর্তী অবস্থায় উপনীত হতেন তখন রাসুলে কাম সাল্লাহিসাল্লাম তার উরুর উপর শুয়ে কোরান তালাত করতেন সৈফু খারি শরীফ হাদিস নম্বর দুইশো একজন পুরুষ তার বৈবাহিক জীবনে কতবার এভাবে স্তরের উরুতে মাথা রেখে শুয়েছেন একটা বার ভাবুন মহিলাদের এ সেন্সিটিভ সময়ে আপনার একটু সুখ আহ্লাদ তার মনের দুঃখ নিমিশে ভুলে দিতে পারে একবার মাথা রেখে দেখুন স্ত্রী সব উজার করে দিয়ে দিবে এক্ষেত্রে একজন স্ত্রীরও উচিত স্বামীর কাঁধে মাথা রেখে নিজের কথাগুলো শেয়ার করা নিশ্চিত স্বামী বেচারা পরদিন আস্ত গোলাপ বা আইসক্রিম কিনে আপনাকে আরো বেশি খুশি করতে চাইবে নাম্বার তিন স্ত্রী দুঃখ পেলে সান্ত্বনা দেওয়া আল্লাহর রাসুল কারিম ইসলামের প্রিয় সহধর্মিনী সাফিয়া রালতালা আনহা ইসলাম গ্রহণের পূর্বে ইহুদি ছিলেন তখন রাসুল কারিম সাল্লাহ একবার অহজরত সাফিয়া রালতালা আনহার গৃহে গিয়ে দেখলেন তিনি কাঁদছেন কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আইসা এবং জায়নাব বলেন আমরা রাসুল কারিম সাল্লাহ এর স্ত্রী গৌরবের দিক হইতে একই রক্তধারার অধিকারী নেই সুতরাং আমরা শ্রেষ্ঠত্বের দাবিদার এ কথা শুনে রাসুল কালাম সাল্লাহাম বলেন তুমি কেন বললে না যে আমি আল্লাহর নবী হজরত হারুনের বংশধর এবং হজরত মুসাল্লাহাম এর ভাদুসপুত্রী এবং রাসুল কালাম সাল্লাহাম আমার স্বামী অতএব তোমরা কোন দিক হতে আমার চাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারো অতপর আল্লাহ রাসুল কালাম সাল্লাহাম তার নিজ হাত দিয়ে সাফিয়া রাল আনহাই এর চোখ মুছে দিলেন বিয়ের পর একটি দম্পতির মাঝে অবশ্যই এই গুণটি বিরাজ করতে হবে স্ত্রী কোনো কারণে মন খারাপ থাকলে বা দুশ্চিন্তায় থাকলে স্ত্রীকে পজিটিভ কথা বলে স্ত্রী মন ভালো করার চেষ্টা করতে হবে তাদের কাছে টানতে হবে তাহলে দেখবেন আপনাদের সংসারে কোনোদিন অশান্তি আসবে না নিশ্চয়ই সামনে আপনার উপর যত রাগ করে থাকুক না কেন সেই রাগ বলে পানি হয়ে যাবে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে নাম্বার চার একে অপরের মাথায় হাত বুলিয়ে দেওয়া হযরত আইসা রহমতলা আনহা প্রায় সময় রাসুল্লাহ কারিম সাল্লাহামের মাথায় চুল আশ্রয় দিতেন এমনকি তিনি রাসুল্লাহ কারিম সাল্লাহামের মাথা ধৌত করে দিতেন সৈবুখারি শরীফ হাদিস নম্বর দুশো স্বামী স্ত্রী কাছাকাছি আসার এটাই সবচেয়ে বড় সুযোগ আপনি কল্পনা করতে পারবেন না একে অপরের মাথায় শুধু হাত বুলিয়ে দেওয়া বা একে অপরের চুল আশ্রে দেওয়ার মধ্যে যে ভালোবাসার আদান প্রদান হবে তা অবিশ্বাস্য আপনি আপনার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিন আপনি আপনার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিন দেখবেন দাম্পত্য জীবনের সব অশান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার পাঁচ একই পাত্র হতে খাওয়ার অভ্যাস শুরু করুন যখন আয়েশা আলতালা আনহা গ্লাসে করে পানি খেতেন আল্লাহ রাসুল্লাহ কারিম সাল্লাহাম ঠিক তখন কেউ সধর্মনীন ঠোঁট লাগানো অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন যখন আয়সা আলতালা আনহা গোস্ত খেতেন তখন আল্লাহ রাসুল্লাহ কারিম সাল্লাহ ইসলাম আয়সা হতে গোস্তটা টান দিয়ে নিয়ে নিতেন এবং ঠিক আয়েশা আলতালা আনহা যেদিকটায় ঠোঁট লাগিয়ে খেতেন একই স্থান থেকে তিনিও খাওয়া শুরু করতেন অফিস থেকে আসতে দেরি হোক হোক আর স্ত্রীর সাথে আজ মাঝে মাঝে একই প্লেটে একই গ্লাসে খাওয়া শুরু করুন প্রতিদিন করতে বলবো না না হয় নাকামি ভেবে বউ শাশুড়ির দ্বন্দ্ব জেগে উঠতে পারে মাঝে মাঝে খেতে খেতে এরকমটা করলে দেখবেন রিদ্রতা এবং ভালোবাসা বাড়বে তাই বন্ধুরা এই পাঁচটি কাজ আপনি আপনার স্ত্রীর সাথে করে দেখুন এবং স্ত্রীরাও আপনিও আপনার স্বামীর সাথে করে দেখুন আপনাদের সংসারে কখনো অশান্তি নেমে আসবে না ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া লাগবে না তো প্রিয় দর্শক জানার সাথে দাওতি কাজের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছুটে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনা আজকের ভিডিও এখানে সমাপ্তি